আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখব কিংবা জানবো সমস্ত সিম কার্ড কীভাবে রিসেট করা হয়। যেরকম ভোডা, রিলায়েন্স, জিও, এয়ারটেল সমস্ত সিমের কিন্তু রিসেট মারার একটি করে কোড আছে, সেই কোডটি আমরা কেউ জানি কেউ জানি না। তো বন্ধুগণ, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো বন্ধুগণ, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন, তাহলে কিন্তু খুব সহজে শিখে যাবেন সিম কার্ড রিসেট করা। তো বন্ধুগণ, আমাদের মোবাইলগুলি যখন বেশি প্রবলেম করে, বেশি হ্যাং করে, তখন কিন্তু আমরা মোবাইলগুলি রিসেট মারি। আর রিসেট মারার ফলে আমরা কিন্তু সেই মোবাইলটি আগের নতুন মোবাইলের মতো ফিরিয়ে পাই। তেমনি বন্ধুগণ, আমাদের সিম কার্ডে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা কিন্তু রিসেট মারতে পারেন। আর রিসেট মারার ফলে আপনি কিন্তু সেই সিম কার্ডটি আগে নতুন নেটওয়ার্কের মতো ফিরিয়ে পেতে পারেন। তো বন্ধুগণ, যেরকম আমরা ধরুন যে আপনি কাউকে কল করছেন, সেই কলটি তার কাছে না গিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে, এক কথায় আপনার সেই সিম কার্ডটি কোনো অন্য কোনো নাম্বারে ডাইভার্ট করা আছে। তো বন্ধুগণ, এরকম অনেক প্রবলেম থাকে। ধরুন যে আপনি কাউকে কল করছেন, সে কলটি তার কাছে না গিয়ে কোথাও না গিয়ে টুট করে কেটে যাচ্ছে, এরকম অনেক প্রবলেম হয়। সেই প্রবলেমের মধ্যে কিন্তু আপনি রিসেট মারতে পারেন। তো বন্ধুগণ, চলুন আমরা ভিডিওটি শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুগণ, আপনি যদি এরকম রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই নিচে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে ক্লিক করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বেল আইকনে ক্লিক করলে হবে কি, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুগণ, চলুন। বন্ধুরা, আপনারা সর্বপ্রথম ডায়াল কিপোর্ড ওপেন করবেন। ডায়াল কিপোর্ড ওপেন করার পর আপনারা ডায়াল করবেন "#002#". বন্ধুগণ, আপনারা কোডটি ভালো করে দেখে নিন, "#002#". তো বন্ধুগণ, এটি কিন্তু সমস্ত সিমে রিসেট মারার কোড হয়। ভোডা, রিলায়েন্স, জিও, এয়ারটেল সমস্ত সিমের কিন্তু এটি কোড হয়। তো বন্ধুগণ, আপনারা যেই সিমে ক্লিক করবেন সেই সিমটি কিন্তু রিসেট হয়ে যাবে। তো বন্ধুগণ, এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য আমি 2 নম্বর সিমটি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখাবে, দেখুন এখানে ইংলিশ লেখা চলে আসলো। তো যাই হোক, আমি ইংলিশটি বাংলায় বলছি। এখানে বলছে কল ফরওয়ার্ডিং ডিঅ্যাক্টিভেট সাকসেসফুল। এক কথায় অ্যাক্টিভেট হয়তো ছিল, সেটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। এক কথায় আপনার সিমটি কিন্তু রিসেট মারা হয়ে গেল। তো বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, আর আমাদের এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আপনারা অবশ্যই অবশ্যই এই কোডটি মনে করে রাখবেন, কেননা এই কোডটি যখন আপনাদের কোনো প্রবলেম হবে এই কোডটি অ্যাপ্লাই করবেন, কেননা আমি নিজে এই কোডটি অ্যাপ্লাই করি। তো বন্ধুগণ, নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের খেয়াল রাখুন।